অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 61 বছর পর এই তিনটি গ্রহের মহা সংযোগে, এই দুর্লভ মহা সংযোগ এই পাঁচ রাশিকে রাজ সিংহাসনে বসাতে চলেছে। সেই তিনটি গ্রহ কোন কোন গ্রহ আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, কৌশিক রায় কোনো সময় হাওয়াতে কিন্তু কোনো কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আপনাদের কিন্তু বিশ্লেষণ করে। দেখুন, যারা প্রোগ্রাম দেখছেন, প্রতিদিন প্রোগ্রাম দেখছেন, তারা যারা দেখবেন তারা অবশ্যই স্বপ্ন নিয়ে আমার প্রোগ্রাম দেখুন। অর্থাৎ আপনার জীবনে একটা এম রাখুন, লক্ষ্য, সেই লক্ষ্যে আপনাকে কিন্তু পৌঁছাতে হবে। অর্থাৎ এই জায়গাটা যাদের মানসিকতা আছে তারা অবশ্যই আমার সাথে কন্ট্রাক্ট করুন। অর্থাৎ আপনি স্বপ্ন দেখুন, স্বপ্নের জায়গাটা আপনাকে কিন্তু বাস্তবায়িত করবে গ্রহের সঠিক প্রতিকার, প্রতিবিধান। বাধা আসছে, চিন্তার ব্যাপার নেই। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই। বারবার এই কথাটা আমি বারবার কিন্তু বলি, এভরিথিং ইজ পসিবল। তো যদি আপনার জন্মছকে সেই জায়গাটা যদি থাকে, তবে দেখুন, বৃহস্পতি, শনি এবং রাহু, বৃহস্পতি, শনি এবং রাহু এই তিনটি একত্রে এই মহা সংযোগ এই পাঁচ রাশিকে করতে চলেছে কোটিপতি, আরবপতি। ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি। কোন কোন এই রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করতে চলেছি। নাম্বার ওয়ান পজিশনে যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পাবে, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ধনভাবে তুঙ্গ রাহু এবং আপনার দশমভাবে শনি, শশনমহা পুরুষ রাজযোগ এবং আপনাদের ভাগ্যবতী একাদশভাবে এই কানেকশান, এই তিনটি কানেকশানে আপনাদের ক্ষেত্রে এই মহা সংযোগের ফলে আপনাদের আর্থিক স্থিতির জায়গা কিন্তু মজবুত করবে। হঠাৎ ধন প্রাপ্তি, হঠাৎ কোনো সূত্র থেকে আটকে থাকা টাকা রিকভারি, আপনাদের ভাগ্যের সাপোর্ট, শেয়ার মার্কেট থেকে লাভ, চাকরি ক্ষেত্রে চাকরি প্রাপ্তি, পদোন্নতি, রাজ্যে প্রতিষ্ঠা পাওয়া, রাজনীতি ক্ষেত্রে আপনার উত্থান, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা আছেন, হোটেল বিজনেসের সঙ্গে যারা আছেন, তারাও কিন্তু এই সময় ভালো রেজাল্ট পাবেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো, দ্বিতীয় রাশি, যে রাশি দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতে রাহু, এই রাহু আপনাদেরকে আকর্ষিক ধন প্রাপ্তি করাবে, যেতে যেতে কিছু কিছু ক্ষেত্রে দিবে। আবারও বলছি, বৃষরাশির কিন্তু রাহু যখন দ্বাদশভাবে চলে যাবে, তখন এখন যে পূর্ণমাত্রা রেজাল্ট পাচ্ছেন, রাহু আপনাদেরকে এই দেড় বছর 18 মাস আপনাকে তুলেছিল, কিন্তু এই রাহু যখন মেষ রাশিতে চলে যাবে, আপনার চারিদিক থেকে সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু বাড়াচ্ছে। এবং ভাগ্যভাবে শনির অবস্থান বর্তমানে এবং রাশিতে রাহু নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে এবং কর্ম একাদশপতি কর্মভাবে কর্মক্ষেত্রে সফলতা, প্রমোশন, আপনার কর্ম পরিবর্তন, রাজ্যে প্রতিষ্ঠা লাভ হতে চলেছে বৃষ রাশি। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে বিদেশ থেকে লাভ, শেয়ার মার্কেট থেকে লাভ, গোল্ড থেকে লাভ, ভাগ্যের সাপোর্ট, গভর্নমেন্ট থেকে সহযোগিতা আপনারা পাবেন। যাদের বিল আটকে ছিল সেই বিলগুলো আপনারা কিন্তু পাস আপনাদের হয়ে যাবে। কর্মক্ষেত্রে এ সময় কিন্তু আপনাদের সফলতা কিন্তু দেখা যাচ্ছে এবং ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ দ্বিতীয় যে রাশির কথা, বৃষ রাশি। তিন নম্বর যে রাশি, যে রাশি ভাগ্যশালী রাশি হতে চলেছে, সে রাশির নাম আপনার কন্যা রাশি।
কন্যা রাশির আপনার ভাগ্য হবে রাহু তুঙ্গ গৃহে, ভাগ্যের সাপোর্ট। শনি পঞ্চম ভাবে, নবপঞ্চম রাজযোগ। বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে অবস্থান করে আপনার একাদশভাবে কিন্তু দৃষ্টি কিন্তু দিচ্ছে, সরি কর্মভাবে দৃষ্টি দিচ্ছে এবং ধনভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছে। এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক। ধনের জায়গাটা আপনাদের বৃদ্ধি করবে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হবে। আপনাদের লটারি, ফাটকা, শেয়ার, রাহু আপনাদেরকে কিন্তু হঠাৎ আকস্মিক প্রাপ্তি, আকস্মিক চাকরি প্রাপ্তি, সন্তান সুখ, শেয়ার মার্কেট থেকে লাভ, এই জায়গাগুলো কিন্তু শনি আপনাদেরকে দিবে। অর্থাৎ কর্মক্ষেত্রে সফলতা, কর্মযোগ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার সৃষ্টি করছে কন্যা রাশি ক্ষেত্রে। এই 61 বছর পর, ডায়েরিতে নোট করে নিন, এই তিনটি গ্রহের মহাসংযোগ, পাঁচ রাশি হতে চলেছে মহাকোটিপতি। এরপরের যে রাশির কথা আমি বলবো, যে রাশি হতে চলেছে সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের চতুর্থভাবে, অর্থাৎ আপনাদের বিদেশ থেকে লাভ হবে, রাশিতে আপনাদের বৃহস্পতির অবস্থান, এবং সরাসরি পঞ্চমভাবে দৃষ্টি আপনাদের শেয়ার মার্কেট থেকে, গোল্ড থেকে। শনি আপনাদেরকে দ্বাদশভাবে থাকলেও আপনাদেরকে কিন্তু বিদেশ থেকে লাভ কিন্তু শনি আপনাদেরকে কিন্তু এ সময় করাবে। এবং একাদশপতি এবং আপনাদের ধনপতি রাশির উপরে অবস্থান আপনাদের ক্ষেত্রে ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত করবে। ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি, শনির দৃষ্টি, আপনাদের ভাগ্যোদয় নিশ্চিত রূপে কিন্তু ঘুরতে চলেছে। 61 বছর পর এই মহাসংযোগে হতে চলেছে মহাকোটিপতি কুম্ভ রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি আকস্মিক ধনলাভ, মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। এবং কর্মযোগ, কর্মসৃষ্টি আপনাদের কিন্তু হবে। যারা কর্মের জায়গা নিয়ে চিন্তা করছিলেন, কর্মপ্রাপ্তির জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করতে চলেছে মকর রাশি। এবং এর পাশাপাশি আপনাদের ধনভাবে বৃহস্পতি অবস্থান, ধনের জায়গাটা কিন্তু আপনাদের মোটামুটি ওভারঅল ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু আপনাদের ভালো দিক নির্দেশ কিন্তু করছে। অর্থাৎ রাহু আপনাদেরকে পঞ্চমভাবে অবস্থান করে আকস্মিক ধনলাভ আপনাদেরকে করাবে। শনি রাশিতে শ্বশনম মহাপুরুষ রাজযোগ, আপনাদেরকে রাজ্যে পদ প্রতিষ্ঠা, মান সম্মান, রাজনীতির ক্ষেত্রে উত্থান, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কিছু কিছু ক্ষেত্রে বিদেশ থেকে আপনারা কিন্তু এ সময় লাভবান আপনারা কিন্তু হবেন। অর্থাৎ ওভারঅল মোটামুটি যদি ধরা যায়, মকর রাশির ক্ষেত্রে এই তিনটি গ্রহ হঠাৎ প্রাপ্তির জায়গা, সম্পত্তিগত দিক থেকেও আপনাদেরকে কিন্তু এ সময় লাভবান কিন্তু করাতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি মকর রাশির মানুষ হন, এই ঘটনাগুলো কিন্তু এই 61 বছর পর আপনাদের এই মহাসংযোগের ফলে আপনাদের কিন্তু ভাগ্যোদয় নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আটকে যাচ্ছে, ইমিডিয়েট আপনারা নিজস্ব জন্মছক এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে প্রতিজ্ঞা প্রতিবিধান করুন। এবং শুধু প্রতিজ্ঞা প্রতিবিধান করলে শুধু দেখালে হবে না, তার সঙ্গে প্রতিজ্ঞা প্রতিবিধানটাও কিন্তু আপনাদেরকে করতে হবে, তবেই কিন্তু আপনাদের ভাগ্য নিশ্চিত রূপে ভালো দিক কিন্তু আসবে। নমস্কার, ধন্যবাদ।